কচুয়ায় পাথর একতা যুব সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী এবং গোস্ত বিতরণ। চাঁদপুরে কচুয়ায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে এবং দুটি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় ঈদ সামগ্রী এবং গোস্ত বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পাথর একতা যুব সংঘ এবং প্রবাসীদের উদ্যোগে এলাকায় প্রায় 200 পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম.এ খালেক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী, ইউনিয়ন পরিষদের সদস্য কাউসার আলম সুমন সহ আরো অনেকে। উল্লেখ্য, সংগঠনটি 2020 প্রতিষ্ঠার পর থেকে এলাকায় গরিব অসহায় এবং এতিম শিক্ষার্থীদের পাশে নানানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।